হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিওলাইভ বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইবকার যারা দেশ বিদেশ থেকে এই ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে যাদের ঘরে জিনের উৎপাত রয়েছে বা ভৌতিক সমস্যা রয়েছে, ওনারা একটা ছোট টোটকার মাধ্যমে ওনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন। ঠিক আছে, সবাই করতে পারে, হিন্দু মুসলমান সব জাতিরাই করতে পারে, কোনো সমস্যা নেই। টোটকার মাধ্যমে এই ফর্মুলাটা আমি দিয়েছি, ছোট টোটকার মাধ্যমে এই নিয়মটি বা এই আমলটি বা এই তদবিরটি আমি সকলের জন্য দিয়েছি, সবাই করতে পারে, কোনো সমস্যা নেই। ছোট তদবির সবাই করতে পারবে, বাচ্চাও করতে পারবে। আপনারা মনে করেছেন যে আপনাদের ঘরে জিনের সমস্যা রয়েছে, জিন আসা যাওয়া করে বা কারোর সাথে জিন রয়েছে, তো আপনি এটা মনে করবেন যার সাথে জিনের সমস্যা রয়েছে বা জিনগত কোনো সমস্যা রয়েছে বা ভৌতিক সমস্যা রয়েছে, তো আপনারা কী করবেন ওই সমস্যা থেকে রেহাই পেতে গেলে? আপনি এটা কী করবেন, রুগী যে পালঙ্কে ঘুমায় বা যে খাটে ঘুমায়, মোটামুটি ও যেখানে ঘুমাক না কেন, ঠিক আছে, আপনি কী করবেন, বাজার যাবেন, বাজার গিয়ে মানে গ্রিন, একদম গ্রিন কালারের লেবু, মানে যেগুলো দেখবেন যেসব লেবু থেকে সেন্ট খুব তীব্র পরিমাণে বেরোচ্ছে, মানে একটা পাতি লেবু হবে, পাতি লেবুর থেকে সেন্ট তীব্র পরিমাণে বেরোয়, আপনার বাজার থেকে একদম গ্রিন কালারের টাটকা লেবু কিনে নিয়ে আসবেন, তিনটা খানিক লেবু কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, তিনটা খানিক গ্রিন কালারের লেবু কিনে নিয়ে আসবেন, মানে হলুদ হলে চলবে না, আপনারা মোটামুটি সবুজ কালারের মানে বড় বড় সাইজের লেবু, যে লেবু থেকে সেন্ট বেরোয়, পাতি লেবু থেকে সাধারণত অনেক সেন্ট বেরোয়, মানে লেবু রাখলে আপনি সেন্ট পাবেন, ওই রকম সেন্ট জাত লেবু বা কাজী লেবু থেকেও সেন্ট বেরোয় ভালো। মোটামুটি আপনি গ্রিন লেবু নিয়ে আসবেন তিনটি। এবারে রুগী, যে জিনের রুগী বা যার সাথে জিন আসা যাওয়া করে রাত্রিতে, তাকে ডিস্টার্ব করে, তার মাথার কাছে একটা লেবু রাখবেন, গোটা লেবু, ঠিক আছে, মাথা বরাবর একটা লেবু রাখবেন। আর তার ঘরে যদি কোনো তাক থাকে বা কার্নিস থাকে, ওই কার্নিসে দুটো লেবু তুলে রেখে দিবে, ঠিক আছে, কেননা আমাদের হাদিস শরীফে বর্ণনা এসছে লেবু, একজন সাহাবী কেরাম বললেন যে এই যে আমাদের যে লেবুটাকে জিন শয়তান প্রচুর পরিমাণে ভয় খায়, ওই লেবু থেকে যে এক প্রকার স্মেল বের হয় লেবু, এই স্মেলটাকে জিন বা ভূত পেত ওরা প্রচুর ওই গন্ধটাকে ওরা বরদাস্ত করতে পারে না, ঠিক আছে, ওই গন্ধর চেটে ওরা ছুটে পালায়, এবং যে ঘরে লেবু থাকবে সে ঘরে জিন প্রবেশ করতে পারে না, তো সহজ মানে সোজায় এক কথায়। তো যে রুগীটা যেখানে ঘুমাবে সেইখানে আপনি একটা গোটা সবুজ কালারের লেবু রেখে দিবেন ওর মাথা বরাবর বা তার সাইডে, মোটামুটি তার বিছানায়, আর দুটো কার্নিস বা কোনো যদি তাক টাক থাকে সেখানে দুটো লেবু রেখে দিবেন। এইভাবে আপনারা যখন আবার দেখবেন 7 দিন অন্তর কি 10 দিন অন্তর আপনারা আবার ওই লেবুটাকে শুকিয়ে যাবে, ওটাকে ফেলে দিবেন, আবার 10 দিন অন্তর আবার তিনটে লেবু কিনে নিয়ে এসে আবার একটা বিছানায় দুটো কার্নিসে বা কোনো তাকে রেখে দিবেন, ঠিক আছে। এইভাবে যদি এই আমলটা বা তদবিরটা বা এই টোটকাটা যদি আপনারা ব্যবহার করতে থাকেন, আশা রাখবো জিন ওই ঘর ছেড়ে দিবে, ওই ঘরে আর ঢুকবে না ভয়ে। এই কিছুদিন এই আমলটা যদি আপনারা কন্টিনিউ করেন, তো আপনি লেবু আজকে কিনে নিয়ে এলেন, আজকে এটাকে রেখে দিলেন একটা মাথার কাছে বা তার সাইডে যেখানে রুগী ঘুমায় বা আপনি যেখানে ঘুমান ওখানে এই বিছানায় একটা রেখে দিবেন, আর কার্নিসে তুলে দুটো বা কোনো তাকে দুটো রেখে দিবেন, ঠিক আছে। আবার 10 দিন বা 7 দিন অন্তর আবার ওই লেবুটাকে ফেলে দিবেন জলে, ঠিক আছে, জলে বা কোথাও ভালো জায়গায় ফেলে দিবেন, আবার নতুন লেবু নিয়ে এসে আবার ওখানে এন্ট্রি করিয়ে দিবেন। এইভাবে যদি এই আমলটি যদি আপনারা কন্টিনিউ চালিয়ে যান কিছু দিন, তো আপনার শরীর থেকে জীর্ণ পালাবে আস্তে আস্তে এবং আবার ঘরও ছাড়তে বাধ্য হবে, এটা কিন্তু বহু পরীক্ষিত। এই এই তদবিরটা বা এই টোটকাটা বা এই আমলটি খুবই কার্যকরী এবং 100% গ্যারেন্টি আছে। আপনারা ছোট পদ্ধতি অবলম্বন করুন, এর থেকে অনেক রেহাই পাবে, ঠিক আছে বন্ধুরা, এটা সবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, যেভাবে বলে দিলাম ওইভাবে করতে থাকবে। মানে লেবু শেষ হয়ে গেলো, ধরো আপনি আজকে লেবু নিয়ে এসে রেখে দিলেন, 7 দিন গেল, লেবুটা শুকিয়ে আসবে, ওই লেবুটাকে ফেলে দিবেন, আবার নতুন লেবু নিয়ে এসে আবার এন্ট্রি করে দিবেন ওইখানে।
এইভাবে যদি আমরা আপনারা যদি এটা করতে থাকেন কন্টিনিউ, দেখবেন আপনার জিনগত সমস্যা বা ভৌতিকগত সমস্যা আপনার শরীর ছাড়তে বাধ্য হবে, ঠিক আছে? এটা বহু পরীক্ষিত একটা টোটকা, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করুন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন, একটা যদি উপকার সবাই পায়, ঠিক আছে? আমি আজকে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের সকলের উপকারের জন্য, ঠিক আছে? আমি কিছু লুকাই না, সবই আপনাদের আপনাদেরকে আমি নিশাবাদ করে দিই, যেন সবাই শিখতে পারে, জানতে পারে এবং কষ্ট তার নিবারণ করতে পারে, ঠিক আছে বন্ধুরা? আর যারা এই চ্যানেল যারা নতুন দেখছেন, বন্ধু বান্ধবকে বলবো যে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ইনফরমেশান পেতে আমার চ্যানেলকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন ঘড়িটা করে দিন অল নোটিফিকেশান। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজেই পৌঁছে যাবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। নতুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই ভালো থাকুন আজকে এখানে বন্ধুরা।